ভেবে দেখো অতিথিকে আপ্যায়ন করার বেলায় আমাদের কোনো কষ্ট হয় না, অথচ নিজের জন্মদাতা পিতা মাতাকে দেখতে গেলে তখন আমাদের কষ্ট হয়ে যায়। কোন মায়ের যদি চারটে ছেলে হয় না, সেই মা তখন হয়ে যায় ভাগীর মা। এর কাছে এক মাস, ওর কাছে এক মাস, ওর কাছে এক মাস। আরে একদিন যদি বেশি হয় না, ওই ডাক দিয়ে বলে এই বাইদা মাকে নিয়ে গেলি না, একদিন বেশি হয়ে গেল। দেখো একটা কলসি থেকে সাতটা কলসি পূর্ণ হলো, অথচ সাতটা কলসি মিলে কি একটা কলসি পূর্ণ করা যায় না? একজন মা তার স্তনদুগ্ধ পান করিয়ে সাতটা ছেলে মেয়ে মানুষ করলো, আর সাতজন মিলে একটা মাকে দেখতে পারি না? যতই তুমি দান করো, ব্রত করো, যতই পুণ্য করো, রাশি রাশি মাথায় রেখো, পিতা মাতার চরণ তুললো নয়রে সাধেরই গয়া পাশি। একজন ভক্ত আমাদের দুর্দশা দেখে তিনি কলম দিলেন। কোন ভক্ত? তিনি হলেন স্বয়ং রাম ভক্ত তুলসীদাস। কি বললেন? তিনি বললেন, এই কলিযুগে সচ্চ কহিত তোমারে লাঠা, ঝুটে জগত ভুলা, গোরস গলি গলি ফিরি, সুরা বৈঠল বেচা। এই কলিযুগে গাভী পুত হে কুত্তা কপালে, বাছুর রহে যায় ভুখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়, লেকিন তেরা বাপ রহে যায় ভুখা। আমা কত সুন্দর কথা বললেন, কথাটা বুঝিয়ে দিচ্ছি। কি বললেন? না সচ্চ কহিত তোমারে লাঠা, মানে এই কলিযুগে যদি কেউ সত্যি কথা বলে, কি তার মান আছে? কি মা সত্যি কথা বললে মান আছে? কোনো মান নেই। মানে আপনি এই ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন রাত্রিবেলা, আপনার চোখের সামনে কেউ কাউকে মারলো, আপনি দেখলেন, মারলো মানে খুনও করে দিল, আপনি দেখতে পেলেন, আপনি বলতে পারবেন কি? আমা বলতে পারবেন? পারবেন না। কেন বলুন তো? কারণ বললে তো আপনারও খবর হয়ে যাবে। তাই কি বললেন? সচ্চ কহিত তোমারে লাঠা, অর্থাৎ সত্যি বললেই তোমাকে আঘাত পেতে হবে। তাহলে তুমি কি বলবে? আমি দেখি। আমা এই যে মিথ্যেটা বললে, এটা জগৎবাসী সেটা বিশ্বাস করে নিল, তাই বললেন ঝুট জগৎকে ভুলা, মানে মিথ্যে জগৎকে ভুলিয়ে দিলেন। আর কি বললেন? গোরস গলি গলি ফিরি, গোরস মানে কি গো? গরুর দুগ্ধ। এবার বলুন তো, যারা দুগ্ধ বিক্রয় করে, আমার তারা কি এক জায়গায় বসে বিক্রি করে? তারা কি করে? ওই বাঁক করে নিয়ে, কাঁধে করে বাঁক নিয়ে ওই গ্রামে গ্রামে যায় আর বলে দুধ নেবে গো, দুধ নেবে গো। এবার বলো তো মা, দুধ খেলে ভালো না খারাপ? ভালো। ও এর আবার গ্যাস। ও মা দুধ খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো? তাহলে দেখুন, যেটা খেলে ভালো সে আমাদের বাড়িতে দিতে আসছে, আমরা কি সবাই তার থেকে দুধ কিনি? কেউ নি, কেউ নি। কিন্তু দেখুন, যেটা খেলে ভালো সে বাড়ি বই দিতে আসছে, সবাই সেটা নিচ্ছি না। অথচ বলুন তো, যে সুরা বিক্রয় করে, আমার সুরা মানে কি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মদ। এবার বলুন, যে মদ বিক্রয় করে, আমার তাকে কি বাড়ি বাড়ি যেতে লাগে? সে যদি একটা গোপন স্থানে মানে চুরি করে লুকিয়ে বিক্রি করে না, ওই কাস্টমার খুঁজে তার দোকানে চলে যাবে, তার এত কাস্টমার হবে যে সে মাল দিয়ে উঠতে পারবে না। তাহলে দেখুন আমাদের অবস্থাটা কেমন, কলিহত জীবের দুর্দশাটা দেখুন। যেটা খেলে ভালো সে বাড়িতে দিতে আসে, আমরা কেউ সেটা নিই না, আর যেটা খেলে খারাপ, যেটা খেলে আমাদের ক্ষতি,
সেটা খাওয়ার জন্য আমরা দৌড়ে তার কাছে চলে যাই। আর কি বললেন, গাভী কত হে কুকুরটা কোপালে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, ওই গিয়ে দেখি দেশি কুকুরগুলো খেতে পায় না, অনেকের বাড়িতে অনেক টাকা খরচা করে সব বিদেশি কুকুর পুষে রেখেছে। আমা কুকুরটা যে পুষেছে কুকুরটা খায় কি? দুগ্ধ বাছুরটাকে অনাহারে রেখে তার দুগ্ধ এনে আমরা কুকুরকে খাওয়াই। ওই আমরা একবারও তো ভাবি না যে বাছুরটা অনাহারে আছে, বাছুরটা অনাহারে থাকে থাকুক, অনেক টাকা খরচা করে বিদেশি কুকুর পুষেছি, দুধ না খাওয়ালে ওর যে শরীর নষ্ট হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না, আমরা একবারও ভাবি না। দেখুন এই যে কুকুরটাকে বাড়িতে পুষেছি, কুকুরের গলায় শিকল দিয়ে শিকলটা হাতে নিয়ে আমরা রাস্তায় বেরোই আর কি বলি, বলি আমি কুকুরের মালিক। আমা এই জগৎ সংসারে মালিক তো একজন, যে সবার উপরে, যার একটা ইশারায় সৃষ্টি লয় প্রলয় হয়ে যেতে পারে সেই তো হলো মালিক, অথচ আমরা নিজেদেরকে ভাবি মালিক। আচ্ছা বলো তো মা, ওই মালিক আগে আগে যায় না চাকর আগে আগে যায়? কে যায় বাবা আগে, কে যায়, মালিক আগে না চাকর আগে? হ্যাঁ মালিক আগে যায়। ওমা তা তুমি যে কুকুরটার গলায় শিকল দিয়ে রাস্তায় বেরিয়ে বলছো তুমি কুকুরের মালিক, তা গো মা আগে কে যাবে, কুকুর যাবে না তুমি যাবে? কুকুর যাবে। তা গোলামি করলে তা করলে একেবারে কুকুরের গোলামিটা বেছে নিলি। আমা কুকুর যদি পায়খানা করে আপনার শিকলটা ধরে দাঁড়াতে হবে, কুকুর যদি প্রস্রাব করে তখনও আপনার দাঁড়াতে হবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার মনের মানুষ হঠাৎ অনেক দিনের পরিচিত বন্ধু, আপনি যে দাঁড়িয়ে দুটো কথা বলবেন কুকুর দাঁড়াচ্ছে না, আপনার তখন বলতে হবে ভাই অন্য সময় কথা বলবো, টমি দাঁড়াচ্ছে না রে এখন আমি যাই। তাহলে মালিক কে হলো? কুকুর। এই জগতে সংসারে যাকে মালিক মনে করার কথা, আমরা তাকে কখনো মালিক মনে করি না, আমরা নিজেদেরকে ভাবি কর্তা, নিজেদেরকে ভাবি মালিক। আর যিনি হলেন প্রকৃত মালিক, তিনি দুটো বাহু প্রসার করে বলছে ওরে একবার তোরা আমার কাছে আয়, একবার তোরা গৌর বল, একবার তোরা কৃষ্ণ বল, আমি তো আছি, কথা দিচ্ছি তোদের যত দোষ অবগুণ যা আছে সব আমি ক্ষমা করে দেব, একবার আমার কাছে আয়। কিন্তু আমরা বিষয় বই ভাবে মত্ত আছি, ভগবানের নাম করার অত সময় নেই। আমা যদি কোনো কাজে যাই, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মন্দির বললে দাঁড়িয়ে যে একটু হাত জড়ো করে প্রণাম করব, সেই সময়টা আমাদের থাকে না। কি থাকে? ওই ঠাকুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কপালটা মাথায় একবার আঙুলটা ঠেকিয়েই আমরা চলে যাই। এটা করার মানে কি? এটা করা মানে প্রণাম, ভগবানকে প্রণাম করা। ওমা এটা করলে কি প্রণাম হয়? এটা হয় না, দুটো হাত জোড় করে তুমি প্রণাম হয়, কিন্তু আমরা এটা করি। ওমা আমরা বুঝতে পারি না, ভগবানকে প্রণাম করি না বরং শাসিয়ে যাই। কি শাসাই না? এই আঙুলটা দিয়ে আমরা কি করি? ঝগড়া করার সময় এই আঙুলটা তুলি না, এটাকে বলে ঝগড়ুটে আঙুল। তাই এই আঙুলটা দিয়ে আমরা ঠাকুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় একবার করে চলে যাই। তাই এটা করা মানে কি? বলে ঠাকুর তোমার একদিন কি আমার একদিন, এটা কখনো প্রণাম হয় না। কিন্তু দেখুন আমাদের অবস্থাটা কি বললেন, রাম ভক্ত তুলসীদাস বলে গেলেন সম্বন্ধ কো আচ্ছা খিলাই, মানে আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে আমরা কি করি, ওই ব্যাগ ব্যাগে বাজার করি, ভালো মন্দ রান্না করে অতিথিকে আপ্যায়ন করি, সেবা দি, ওই এক বেলা খাওয়াতে খাওয়াতে বলি ও বেলা কি খাবে বলো,
মানে যা বলবে আমি তাই করে দেব। সেই অতিথি যদি ১৫ দিনও থেকে যায়, দুবেলা ভালোমন্দ বাজার করে এনে দি, গতর দিয়ে রান্না করে ভালোমন্দ খেটে পরিশ্রম করি, তখন কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না। একবার ভেবে দেখো, অতিথিকে আপ্যায়ন করার বেলায় আমাদের কোনো কষ্ট হয় না, অথচ নিজের জন্মদাতা পিতা মাতাকে দেখতে গেলে তখন আমাদের কষ্ট হয়ে যায়। কোন মায়ের যদি চারটে ছেলে হয় না, সেই মা তখন হয়ে যায় ভাগীর মা। এর কাছে এক মাস, ওর কাছে এক মাস, ওর কাছে এক মাস। আরে একদিন যদি বেশি হয় না, ওই ডাক দিয়ে বলে, এই বাইদা মাকে নিয়ে গেলি না, একদিন বেশি হয়ে গেল। দেখুন, একটা কলসি থেকে সাতটা কলসি পূর্ণ হলো, অথচ সাতটা কলসি মিলে কি একটা কলসি পূর্ণ করা যায় না? একজন মা তার স্তনদুগ্ধ পান করিয়ে সাতটা ছেলে মেয়ে মানুষ করুন, আর সাতজন মিলে একটা মাকে দেখতে পারে না? যতই তুমি দান করো, ব্রত করো, যতই পুণ্য করো, রাশি রাশি মাথায় রেখো, পিতা মাতার চরণ তুলল নয়রে সাধের গয়া পাশি। তোমরা যতই যাও না মন্দের মশে, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না, খুশি ভগবান। যতই তুমি তীর্থে তীর্থে ভ্রমণ করো না কেন, পুণ্য অর্জন করার জন্য তীর্থস্থানে যাও, ভগবানের দর্শন করো ঠিকই, কিন্তু তাতে কোনো পুণ্য অর্জন হবে না। কারণ ঘরে যে দুজন পড়ে আছে আগে তাদের দেখো, কারণ পিতামাতার সেবা দিলেই সর্বদেবতা সন্তুষ্ট হয়। তাই রামভক্ত তুলসীদাস বললেন, এই কলিযুগে যারা ধূর্ত, যারা চতুর হয়, যারা চালাক হয়, তারা চালাকি কেড়ে ফাঁক কেটে বেরিয়ে যায়, আর যারা সরল মনের মানুষ তারাই ধরা পড়ে যায়। তাই তো বললেন, চোরকে ছেড়ে সাধুকে বাঁধে, পতিত্ব লাগায় ফাঁসি, হায় রে কলিযুগ তেরি তমসা দেখি, দুঃখ লাগে হাসি। তাই আজকে মহাপ্রভু আমাদের দুঃখে দুঃখী হয়ে আজ কলিযুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিতরণ করে যাচ্ছেন, তা দেখি পদকর্তা পাশ থেকে বলে উঠলেন, ওই দেখো গো, আজ সুরধ্বনির কিনারা, সোনার নবরে দিয়া নাচে না গড়ি গো সুন্দরা, আজি সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া পা, নাচে না গড়ি গো সুন্দর গোরা। যারা হে বলি একটু তালে তালে করতালি দেওয়া যাবে? যাবে, তাহলে একটু সবাই মিলে করতালি দিলে কি একটু তালে তালে, আর সেই সঙ্গে দুটো বাহু উত্তোলন করা যাবে তো নাকি বাবা? তাহলে একটু হাত তুলেন, একটু সবাই মিলে তালে তালে করতালি দেব। সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া পা, সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া।
নাচে না গরি গো সুন্দর গো রঙ্গোরা আজি সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পা হরি शेषेर दिनेर सोमोई ताई की बोलछी
আমার প্রভুর সঙ্গে নাম করছো করো, কেউ যেন তার চোখের পানে তাকিও না। কেন? আমার প্রভুর চোখে জাদু আছে, তাকালে কি হবে জানো তো? ও তার সুন্দর নয়নে